পানি চিনিতে চুলে মুলে সব নষ্ট হয়ে গেছে, আমরা রান্না বান্না করে খাতি পারি নাই, আমাকে ঘর দুয়ার তলানু ফুলাফান আমাকে স্কুল কলেজে যাতি পারে না, সবাই পানিতে ভাইসে যায়, ইয়ে মাইয়ে বলা মরে যায়। আমি এই ঝড়ে আমার ঘর দরজা পানিতে ডুবে গেছে, ভাঙ্গে চুরে গেছে, বড় ঘর রান্নাঘর আমার নেই কিচ্ছু, খাল বাটি হাড়ি গুড়ি সব বেঁচে গেছে, আমার এই মানুষটাই নিয়ে ছুঁইছে। আমি এই ঘরে 2 বছর আমি আবেদন করেছি, আমার কাগজপত্র ঘরে আছে, ডিসি অফিসে আছে, আমার আমার কেউ খেয়াল নেই না, আমি কোথায় যাব? বাড়ি সব ডুবে গেছে, আমরা ঘরের ভিতরে থাকতে পারতেছি না, খাটের পরে বসে বসে আমরা তারা চিড়া মুড়ি খাচ্ছি, আমাদের রান্না বান্না নাই, আমরা ঘর থেকে বাইরে হতে পারছি না, রাস্তার পরে রাস্তাঘাট ভাঙ্গা, আমরা ঘর থেকে বাইরে রাস্তায় চলাফেরা করতে পারতেছি না, আমাদের কি সমস্যা, দুর্ভোগ, আমাদের পাশে কেউ নেই যে আমাদের দেখবে। চারিদিকে স্কুল, চারিদিকে পানিতে থই থই করছে, তারপরে স্কুল খোলা দিয়েছে, আমার তো বাধ্যতামূলক আমার সন্তানকে স্কুলে নিয়ে আসা লাগছে। রবিবারে তো বন্যা হয়েছে, সেই থেকে আমরা পানি পানির মধ্যে বসবাস করছি, তারপরে এই ছেলে স্কুল আসতে পারতেছে না, জল বন্যে স্কুলের উপরে ডুবে গেছে, রান্না বান্না নেই, কোনো কিছু নেই, খাওয়া দাওয়া নেই, আর এই স্কুলে এই কদিন বন্ধ, আজকে তাহলে আসছি কোনো তো পানি ফাইনি। চেয়ারম্যান মেম্বার আমাকে খোঁজে নাই, কাল রাতের 10টা বাজে এসে দুগ্গা সিরা আর এক কুমিটা দিয়ে গেছে, 12টা বাজে এই দুগ্গা খেসুরি দিয়ে গেছে, খেলে কি হয়, আমাকে এইসব লাগবে না, আমাকে একটা বেড়ি বেদ দিলে আমরা খুশি সবাই। দিন যাবত আমরা যে বিধ্বস্ত অবস্থায় আছি এবং পানিবন্দী হয়ে আছি, আমাদের এই পরিস্থিতির জন্য যদি সরকার আমাদেরকে একটা আমাদের এই পাশ থেকে বেড়ি বাঁধের একটা ব্যবস্থা করে দিত, সাথে একটা ড্রেন থাকলে পানিটা কমা এবং ওটা থেকে আমরা বাঁচতাম।